তামিম ফিরছেন, সঙ্গে কোচ মোহাম্মদ সালাউদ্দিনও ফিরছেন। বাংলাদেশ ক্রিকেটের সুদিন কি তাহলে এবার ফিরছে এমন প্রশ্ন করাই যায়। সাকিব তামিমরা বড় হচ্ছিলেন তখন বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন, তার নেতৃত্বেই বেড়ে উঠেছিলেন সাকিব তামিমরা। একটা সময় এসে মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের কোচিং প্যানেল থেকে ছিটকে গেলেন। তামিমরাও ক্যারিয়ারের শেষ সময়ে এসে শান্তিমতো ক্রিকেট খেলতে পারেননি, কিন্তু গুরু শিষ্য দুজনেই আবার একই সঙ্গে কামব্যাক করছেন। আর এতে ভক্তকুল থেকে প্রশ্ন আসছে, আবারও কি বাংলাদেশের ক্রিকেটের সেই পুরনো দিনের মঞ্চায়ন হচ্ছে? একটা সময় সালাউদ্দিনের নেতৃত্বে খেলে তামিমরা বড় হয়েছেন, বিশ্বমঞ্চে খেলে নাম কামিয়েছেন। কোচ সালাউদ্দিনের সময় যে সুদিন ছিল তা আরও প্রসারিত হয়েছে তামিমের ক্যাপ্টেন্সির আমলে। দল জিততো, ক্যাপ্টেন পারফর্ম করতেন, কিন্তু দিন গড়িয়েছে, তামিমরা ক্রিকেট থেকে দূরে থেকেছেন, ফলাফল দেশের ক্রিকেটের দুর্দিন নেমে এসেছে, ব্যর্থতা ডুবে গেছে দেশের ক্রিকেট, কোনো মতে বেঁচে ফেরার আকুতি। আর এই সময় সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের আগমন, তামিমও ফিরছেন একই সঙ্গে, তাই ভক্তরা আশা করতেই পারে এবার হাফ ছেড়ে বাঁচতে পারে বাংলাদেশের ক্রিকেট। তামিম ছিল না ওপেনিং নিয়ে সমস্যায় পড়েছিল বাংলাদেশ দল, তিনি আসছেন সমস্যা নিরসনে বড় ভূমিকা পালন করবেন। একই সঙ্গে দেশীয় কোচদের জাতীয় দলে উপস্থিতি কম হওয়ায় সবাই চাইতো দেশের সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন যেন কোচিং প্যানেলের সদস্য হন। সেই চাওয়া পূর্ণ করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যোগ দিচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। সবকিছু ঠিক থাকলে অ্যাভয়েড সিরিজের মাধ্যমে আরও একবার প্রত্যাবর্তন করছেন দেশের সেরা এই কোচ। শুধু এই নয়, সে সিরিজে দলের সঙ্গে ফিরছেন তামিম ইকবাল খান। সাবেক অধিনায়ককে নিয়ে পজিটিভ গুঞ্জন আছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টাইগার দলের সঙ্গে যোগ দিবেন। দীর্ঘ 16 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে যাচ্ছেন তামিম ইকবাল। হাজুরু পরবর্তী সময়ে এই ব্যাটারকে এবারই প্রথম পাওয়া যাবে, দলের ওপেনিং সমস্যা কাটিয়ে বাংলাদেশ দলকে সার্ভিস দিবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে দল গোছাতে সহযোগিতা করবেন তামিম, তার উপস্থিতি বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক দিক তো নিশ্চয়ই। তামিমের ফেরার গল্প লেখার সঙ্গে সঙ্গে যেন দেশের ক্রিকেটের দিন বদলের গল্প লেখা হয়, এই কামনাই থাকলো।